খাবারের জন্য হাহাকার পাকিস্তানে। এক বস্তা আটা পেতে জীবনের ঝুঁকি নিয়ে লরির পিছনে ছুটছেন পাক নাগরিকরা। কিউ বাইকে চেপে কিউ বা হেঁটেই ধাওয়া করছেন লরি। কিউ কিউ বা লরির পিছনে উঠে আটা ভর্তি বস্তা জোর করে নামিয়ে আনছেন। সদ্য এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা থেকে স্পষ্ট কোন অবস্থায় বাস করছে পাকিস্তানের বাসিন্দারা। ন্যাশনাল ইকুয়ালিটি পার্টি জম্মু কাশ্মীরের কিলগিট বাল্টিস্তান অ্যান্ড লাদাখ দলের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ রাজা ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে লেখেন, এটা কোনো মোটরসাইকেল যাত্রা নয়, এক বস্তা আটা পাওয়ার আশায় পাকিস্তানের মানুষজন আটা ভর্তি লরির পিছনে ধাওয়া করছে। সঙ্গে তিনি আরো বলেন, পাকিস্তানে আমাদের কোনো ভবিষ্যৎ আছে? পাকিস্তানে যা ঘটছে এটা তার সামান্য ঝলক মাত্র। কাশ্মীরের মানুষের উদ্দেশ্যে তার বার্তা, জম্মু কাশ্মীরের মানুষ ভাগ্যবান, তারা এখনও নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে।